বছরে বাংলাদেশে প্রায় 3 লাখ মানুষ আক্রান্ত হন মরণ ব্যাধি যক্ষ্মায় এবং মারা যান প্রায় 30,000। তবে চিকিৎসকরা বলছেন দ্রুত শনাক্ত করতে পারে দেশে কমছে যক্ষ্মা রোগী এবং মৃত্যুহার, চিকিৎসায় সাফল্য 95%। তারপরে এত মৃত্যুর কারণ অসচেতনতায় নিয়মিত ওষুধ না খাওয়া। এই বাস্তবতায় গণসচেতনতা বাড়াতেই আজ উদযাপিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। মিনালা দিবা রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টাঙ্গাইলের গৃহবধূ আয়েশা বেগম, বয়স 65 বছর। বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে 10 দিন ধরে ভর্তি রাজধানীর শ্যামলীতে 250 শয্যার টিবি হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়েছে প্রাণঘাতী যক্ষ্মা। বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে পারি না। একটা কমলার ফলা যদি খাই ওজন ডেকে বেশ বেজা পড়ে। গোলাম কেবরিয়া অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী, 1 বছর আগে নিউমোনিয়া রূপ নেয় যক্ষ্মা রোগে। তার শরীর এখন হাড্ডিসার। রোগী আমার চাচু, ওনার আরও নিয়ারলি 1 বছর আগে তার নিউমোনিয়া ছিল, তো সেটা আনট্রিটেড থাকে, উনি ট্রিটমেন্টটা কমপ্লিটলি নেয়নি। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালটিতে অনেক দিন ধরে আছেন আরও অনেক রোগী। 1 মাসের মতো আমি এন ভাইয়া আজ আর চিকিৎসা করতে আসি। এইবার আমার ভর্তি দিলেও নিউমোনিয়া ধরা পড়েছে। মনে করি যে ফুসফুস পানিতে ধরা পড়েছে আমার টিবি। শুইলে দেখি আবারও কাশ আসে, পেটের মধ্যে এরকম ব্যথা করে দেয়। 80% ক্ষেত্রে আমরা পাই যে ফুসফুসের যক্ষ্মা, জ্বর, ফুসফুসে কাশি, গায়ে গায়ে একটা জ্বর থাকে, সাধারণত সন্ধ্যার পরে বাড়ে, সারা সময় ঘাম দিয়ে ছাড়ে, সাথে তার খাওয়ার রুচি থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই ফুসফুসকে আক্রান্ত করে সংক্রামক এই রোগটি। রোগীর কাশি বা হাঁচির সময় মুখ ও নাক থেকে নির্গত বায়ুর মাধ্যমে ছড়াতে পারে অন্যদের শরীরেও। রোগীদের তাই বিশেষায়িত হাসপাতালে বা আলাদা রেখে চিকিৎসা দেওয়া হয়। ওষুধ খেতে হয় দীর্ঘদিন নিয়মিত এবং নিয়ম মেনে। যক্ষ্মা রোগটা একদম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য, নিরাময়যোগ্য রোগ। এই রোগটা যদি আমরা ঠিকমতো ওষুধটা খাই এবং সচেতন হই তাহলে কিন্তু যক্ষ্মাটা নির্মূল করা যায়। অথচ প্রথমবার আক্রান্ত বেশিরভাগ রোগী সুস্থ বোধ করলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন, ফলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু রয়ে গেছে এখনও। অনেকে আছে 1 মাস যখন খাওয়ার পর সুস্থ বোধ করে তখন কিন্তু খাওয়া বন্ধ করে দেয়, সেটা কিন্তু আরও বেশি ভয়াবহ আছে। এই পেশেন্টকে দেখা যাচ্ছে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। তবে দ্রুত শনাক্ত এবং সময় মতো ব্যবস্থা নিতে পারায় এক সময়কার মহামারী রোগটিতে আক্রান্ত ও মৃত্যুহার আগের চেয়ে অনেকটাই কমেছে দাবি চিকিৎসকদের। শনাক্তের সংখ্যাটা বেশি হচ্ছে, আক্রান্তটা কমে আসছে, মৃত্যুর সংখ্যাটা যদি বলি যে আগের চেয়ে অনেকটা রেটটা কমে আসছে। 90% কিন্তু শতভাগ কিন্তু সফলতা আসছে চিকিৎসার মাধ্যমে। বিশ্ব যক্ষ্মা দিবসের এবারের প্রতিপাদ্য আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। এরই আলোকে রোগটির পুরোপুরি নির্মূলে গণসচেতনতার পাশাপাশি শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলারও তাগিদ বিশেষজ্ঞদের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।